গ্রেপ্তারর পাছতে জামিনত মুক্তি অশোক শইকীয়া দেওবারে সিবিআই গ্রেপ্তার করেছিল অশোক শইকীয়াক এসকার্ট ব্যাংকর ঋণর কেলেঙ্কারিত অভিযুক্ত শইকীয়া ঋণ পরিশোধর পাছতো অনৈতিকভাবে গ্রেপ্তার করার অভিযোগ 2001 চনত এসকার্ট ব্যাংকর ঋণ কেলেঙ্কারি গোচরের বাবে দেওবারে সিবিআই গ্রেপ্তার করেছিল অশোক শইকীয়াক 1996 চনত প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার পুত্র অশোক শইকীয়াই এসকার্ট ব্যাংকর পৰা ঋণ লৈছিল 9,37,000 টাকা কিন্তু ঋণ পরিশোধ নকৰাক সিবিআই শইকীয়ার বিরুদ্ধে রুজু করেছিল দুটা গোচর 2013 চনত শইকীয়ার বিরুদ্ধে কলকাতাত রুজু আছিল দুটাকৈ গোচর এই গোচরের ভিত্তিতে দেওবারে কলকাতার পৰা অহা তিনিজনীয়া সিবিআইৰ দলে সৰু মটৰিয়াৰ বাসভৱনৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে অশোক শইকীয়াক উল্লেখ যে অগপ সরকারের দিনত কেন্দ্রীয় সরকারে সিবিআই লৈ হস্তান্তর করেছিল ঋণ কেলেঙ্কারির গোচরটো সিবিআই এছ অব্লিক ই অব্লিক 2001 আর 6 অব্লিক ই অব্লিক 2001 নগত দুটা গোচর রুজু করেছিল কলকাতা শাখাত সিবিআই আদালতে দোষী সাব্যস্ত করে দুবছর কারাদণ্ড দিছিল অশোক শইকীয়াক কিন্তু আদালতের রায়ক প্রত্যাহ্বান জানাই উচ্চ ন্যায়ালয়ত জামিন পাইছিল শইকীয়াই 2015 চনতে সমগ্র ঋণের 9,37,000 টাকা পরিশোধ করা বলে ব্যক্ত করেছে অশোক শইকীয়াই তারপরে অনৈতিকভাবে সিবিআই গ্রেপ্তার করা বলে দাবি করেছে অশোক শইকীয়াই কোনো জেরা করবলগিয়া ইয়াত ম্যাটার নাছিলে কারণ কেসটোর অলরেডি শুনানি স্টেজত আছে এতিয়া লোনের কথা তো বেলেগ দেই লোনটো দিলো হেতু আপনাকে সিটো মই ইয়াত এতিয়া একো কমেন্ট দিব নোৱাৰো কারণ মই ম্যাটারটো একেবারে জেনুইন আর এটা মেরিটত আছে বলে মই ভাবো মই নির্দোষী পাছি 2015 চনত তেও গোটেই 1,70,000 ঠাইত তেও 9,37,701 টাকা জমা দিছে আর তেওঁকে সার্টিফিকেটও দিছে ব্যাংকে উইথড্র নকরার কারণে এই একচুয়ালি আমি কব গেলে ব্যাংকের ভুল ব্যাংকে কোঅপারেট করব লাগছিল তোর পয়সাটা রিকভারি করার পিছত কেসটা উইথড্র করব লাগছিল ব্যাংকে দেওবারে নাটকীয়ভাবে সরু মটরিয়া বাসভবনের পর সিবিআই আটক করেছিল অশোক শইকীয়াক আটকাধীন শইকীয়াক গড়চুক সিবিআই কার্যালয়ত চলাইছিল মারাথান জেরা জেরার পাছতে গ্রেপ্তার হয়েছিল শইকীয়া সোমবারে 20,000 টাকার বন্দত সিজেএম আদালতে জামিন মঞ্জুর করে অশোক শইকীয়ার জামিনের পিছতে শইকীয়াই কয় সমগ্র ঘটনা এক রাজনৈতিক অভিসন্ধি যেদিনাখনে মোর দেউতার মুখ্যমন্ত্রী বা থকা দেহান্ত হওয়ার পিছত আমার তার পিছতে ইলেকশন হয়েছিল ইলেকশন কংগ্রেস হারি পেলায় এজিপি আহিছিলে উইদিন 10 ডেজর ভিতর গোটেই ম্যাটারবিলাক পলিটিক্যালি ইয়াক ম্যানিপুলেট করে পেলায় এটা সিবিআইলে লই যাবলে একটা কেস বনায় পেলাইছিলে সেটো তো তাতেই আরম্ভ পলিটিক্যাল কনস্পিরেসি তো আজি নহয় সেটো 96তে আরম্ভ আর তারে এটু আজি পরিণতি চলি পেলায় আজি এখানে পাইছে সচাকই রাজনীতির বলি হয়েছে নাকি কংগ্রেস নেতা দেবব্রত শইকীয়ার ভাতৃ অশোক শইকীয়া দেবব্রত শইকীয়াক বিজেপিত যোগদান করবার বিফল হওয়াত প্রতিশোধ পরায়ণ হয়েছে নাকি শাসকীয় দলটো এই ক্ষেত্রে সুস্বার হয়েছে কংগ্রেস নেতৃত্ব এপিসিসির সভাপতি ভূপেন বৰাৰ প্রশ্ন সারদা লুই বাজার কেলেঙ্কারির ফাইল খুলিবলৈ সাহস আছেনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুতে মূলে ঋণ পরিশোধ করার পাছতো কিয় গ্রেপ্তার হল অশোক শইকীয়া ভিডিও জার্নেলিস্ট রামুর সৈতে ববিতা গগৈর রিপোর্ট প্রাগ নিউজ